বন্ধুরা, আমরা অনেকেই ফ্রুট জুসের প্যাকেট ফেলে দিই যখন ব্যবহার করার হয় না, কিন্তু এই অব্যবহৃত প্যাকেটগুলি থেকে দারুণ দারুণ জিনিস বানাতে পারি। একটা 200 মিলিলিটার ফ্রুট জুসের প্যাকেট বা টেট্রা প্যাকেট তোমরা নাও, আর এটাকে ভিডিওতে দেখানো অনুযায়ী দেখো, এটার ফ্ল্যাপগুলি খোলো, আর যেটা ফোল্ড লাইন ভাঁজ করা লাইন দেখতে পাচ্ছ ওপরে, এই বরাবর কাট করো। তাহলে তোমরা একটা খুব সুন্দর রেক্টাঙ্গুলার বক্স পাবে। এখন এটার ভলিউম 200 মিলিলিটার, অর্থাৎ 200 মিলিলিটার আমরা জল এর মধ্যে ঢালতে পারবো। এটার লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে এটা ভলিউমও পেয়ে যাব। এখন প্রথমে আমরা 100 মিলিলিটার জল ঢাললাম, দেখো অর্ধেকটা ভর্তি হয়েছে। আবার 100 মিলিলিটার আমরা জল ঢাললাম, অর্থাৎ 200 মিলিলিটার জল ঢাললাম, তাহলে এটি পুরোপুরি ভর্তি হয়ে গেল। তো এইভাবে তোমরা দেখো, এটাকে যদি অর্ধেক কাট করো তাহলে 100 ml এর একটা ছোট্ট বক্স পাবে, এটাকে যদি আরও অর্ধেক কাট করো তাহলে 50 মিলিলিটার একটা ছোট্ট কাপ বা গ্লাস তৈরি হবে। এইভাবে তোমরা এটিকে গ্লাস বা কাপ হিসাবেও ব্যবহার করতে পারো। আর এটি অ্যাবসলিউটলি ডিলাইটফুল, কারণ এটিকে তোমরা আবার চ্যাপটা করে, ফ্ল্যাট করে, ফোল্ড করে পকেটেও রাখতে পারো, অর্থাৎ কোথাও তোমরা নিয়েও যেতে পারো, তাই না বন্ধুরা? এটিকে দেখো আবার কাট করো বৃত্তাকার ভাবে, তাহলে এটি একটি চোঙের আকৃতি পেল। বন্ধুরা, এর নিচের দিকটা একটু ছোট্ট যদি কাট করো তাহলে কি পাবে বলো তো? ইয়েস, তোমরা একটা ফানেল তৈরি করতে পারলে। তো বুঝতে পারছো বন্ধুরা, তোমরা কিভাবে একটা টেট্রা বক্সকে বিভিন্নভাবে জিনিস তৈরি করতে পারো? এনজয়।